সুদিনে ফিরেছে বাংলাদেশ ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে কোয়ালিফায়ার্সের দ্বিতীয় রাউন্ডের তরিতে লাল সবুজ প্রতিনিধিরা। সঙ্গে ফিফা র্যাঙ্কিংয়েও ছয় ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। 189তম স্থান থেকে বাংলাদেশ এখন 183 নম্বরে। সব মিলিয়ে দারুণ এক সময় পার করছে বাংলাদেশ ফুটবল। তবে এসব ছাপিয়ে বাংলাদেশের এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড, যেখানে প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। শেষবার 8 বছর আগে অজিদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুবারের দেখায় দুটিতেই জিতেছে ওশেনিয়ার দেশটি। এই ম্যাচের আগে হোম ভেনুতে এএফসি কাপের বাছাই পর্ব খেলবে বসুন্ধরা কিংস। তবে অজিদের বিপক্ষে খেলোয়াড়দের ঝালিয়ে নিতে বেশি সময় পাচ্ছে না বাংলাদেশ দল, তাই আগের ম্যাচের অভিজ্ঞতা নিয়েই মাঠে নামতে মরিয়া কোচ। বসুন্ধরা 7 তারিখ এএফসি কাপের বাছাই পর্ব খেলবে, তাই আমরা বেশি সময় পাচ্ছি না। অক্টোবর এবং সেপ্টেম্বরে আমরা ম্যাচ খেলেছি, এটা টিমের জন্য ভালো ছিল, কারণ এই উইন্ডোতে বেশি সময় বাকি নেই, এটা ট্রেনিং এর জন্য চাপ কমাবে। কিন্তু অনেক বেশি এক্সাইটেড অস্ট্রেলিয়ায় খেলার জন্য, তাদের বিরুদ্ধে আমাদের শক্তিমত্তা কেমন সেটা দেখা যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন গেল সাব চ্যাম্পিয়নশিপে 2-0 গোলে হেরেছিল লাল সবুজরা। হোম কন্ডিশনে চেনা প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে সমর্থকদের জয় উপহার দেওয়ার প্রত্যাশা কাবরেরার। আমরা তাদের বেশ ভালো করেই জানি, তারা তাদের কোচ পরিবর্তন করেছে। আমরা ঘরের মাঠে খেলবো, আশা করি আমরা কিছু একটা করতে পারবো লেবাননের বিপক্ষে এবং বাংলাদেশের সমর্থকদের জয় উপহার দিব। তবে ম্যাচগুলোতে শঙ্কা রয়েছে শাস্তি পাওয়া কয়েকজন ফুটবলারদের নিয়ে, যেখানে রয়েছেন জিকো মুরসালিনের মতো তারকা ফুটবলাররা। তবে বাছাই পর্ব ম্যাচের আগে অন্ধকারে থাকা ফুটবলারদের নিয়ে কিছুটা আলোর ঝলকানি খুঁজে পাওয়া গেছে কোচের কথায়। খুব শীঘ্রই দল ঘোষণা করব, বেশি সময় নেব না এর জন্য। আমরা আমাদের সব শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা করব। আগামী 16 নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের মিশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।